আসসালামু আলাইকুম, আমি শামিমা নাসরিন। নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে আজকে আমরা বার্ষিক গতি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আর পৃথিবী নিজ মেরুরেখা বা অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর এই এই গতিটাকে বলে আহ্নিক গতি। আর পৃথিবীর আরও একটা গতি আছে, যেটা নাকি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা নির্দিষ্ট পথ, অর্থাৎ পৃথিবীর কক্ষপথটা হলো উপবৃত্তাকার। পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে যেই পথটা অতিক্রম করে সেটা উপবৃত্তাকার পথ, পাড়ি দেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে। তো এই এই যে গতিটা, এটার নাম হলো বার্ষিক গতি। আর এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটাকে বলে এক সৌর বছর। আর 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, এটাকে বলে এক সৌর দিন। এখন তাহলে পৃথিবী শুধু নিজ মেরু অক্ষের উপরই ঘুরে না, পৃথিবী কী করে, এটা যদি সূর্য হয়, সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথ, একটা উপবৃত্তাকার পথ আবর্তন করে। এই পথটা আবর্তন করতেই 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বা এক বছর বা 365 দিন আমরা ধরি এইটা এই সময়টা লাগে। কিন্তু এই যে আমাদের 365 দিন আর 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে, আমরা কিন্তু কি করি প্রতি বছর ধরি 365 দিনে। তাহলে এই যে প্রতি বছর আমাদের এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড থেকে যায়, এটা কি হয়, এটা প্রতি 4 বছর অন্তর অন্তর আমরা কি করি ফেব্রুয়ারি 28 দিনে না ধরে 29 দিনে ধরি। এই যে প্রতি 4 বছর একদিন বেড়ে যায়, এটাকে বলা হয় লিপ ইয়ার, এটা হলো লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারটা কি, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসকে 28 দিনে না ধরে 29 দিনে ধরাই হলো লিপ ইয়ার। এবং এই লিপ ইয়ারের সালকে 4 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু দেখি যে এটা মিলে যায়, সালটা মিলে যায়, কোনো ভাগ শেষ থাকে না। তাহলে যেই সালটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে লিপ ইয়ার। তো আমরা এখন দেখব দিবারাত্রির হ্রাসবৃদ্ধি। এই যে বার্ষিক গতির ফল হিসাবে আছে দিবারাত্রির হ্রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তন। তো আমরা দেখে নেই দিবারাত্রির হ্রাসবৃদ্ধিটা কী। 21শে জুন তারিখে দেখা যায় যে সূর্যের কাছাকাছি থাকে পৃথিবীর উত্তর মেরু, সূর্যের কাছে থাকে উত্তর মেরু, এবং এটা তো নিরক্ষরেখা, সূর্যের কাছাকাছি থাকে এই উত্তর মেরুটা আর দক্ষিণ মেরুটা সূর্য থেকে দূরে থাকে। এবং এই 21শে জুন তারিখে এসে কি করে, এটা হলো 23.5 ডিগ্রি, তোমরা জানো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এর নাম হলো কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এই পর্যন্ত এসে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তোমরা জানো যে সূর্য যে যেখানে লম্বভাবে কিরণ দেয় সেই স্থানটা কম জায়গা ধরে এবং বেশি সূর্যের তাপ পড়ে, আর তির্যকভাবে কিরণ দেয় বলে সেই স্থানে বেশি জায়গায় সূর্যের আলোটা ছড়ায় পড়ে এবং সূর্যের তাপটা কম পায়। এই পৃথিবী তো গোল, আর গোল হওয়ার জন্য সব জায়গায় কিন্তু সূর্যের তাপ সমানভাবে পড়ে না। তো এই যে 21শে জুন তারিখে এসে এইখানে এই পর্যন্ত তোমার এই পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং এটাকে বলে কর্কট সংক্রান্তি। এই 21শে জুনের 1.5 মাস আগ থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত এই
কর্পোরেট এই এই এলাকায় অর্থাৎ উত্তর গোলার্ধে তোমার দিনের ভাগ বড় হয় এবং রাতের ভাগ ছোট হয়, যার জন্য কি হয় এই এলাকাতে তোমার গরম আবহাওয়া বিরাজ করে, যার জন্য এখানে গ্রীষ্মকাল থাকে। আবার এটা আস্তে আস্তে সূর্যটা কি করে আস্তে আস্তে তোমার নিচের দিকে আসতে থাকে, এসে তোমার তেইশে সেপ্টেম্বর তারিখে এসে এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যার জন্য এখানে দিন রাত সমান হয়। অর্থাৎ এই যে আস্তে আস্তে এখানে আসতেছে, এখানে দিনের ভাগ কমতে থাকে, দিনের ভাগ কমতে থাকে এবং রাতের ভাগ বাড়তে থাকে, ফলে এইখানে এসে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের তাপটা সমানভাবে পায়। আবার এই 23 সেপ্টেম্বরের পর থেকে আবার সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে, এসে এই যে 23.5 ডিগ্রি, এটাকে কি বলে দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলে মকর ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি মকর ক্রান্তি রেখা। তো এই সূর্যটা কি করে এইখানে এসে তোমার 23 সেপ্টেম্বরের পরে ডিসেম্বর তারিখে তোমার এইখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং এরপরে কিন্তু সূর্য আর নিচের দিকে যাবে না, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দিকে আর যাবে না, এটাকে বলে দক্ষিণ অয়নান্ত। আর এটা ছিল উত্তর অয়নান্ত, অর্থাৎ সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার শেষ সীমানা, আর এখানে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার শেষ সীমানা। তাহলে কি হলো, আমরা দেখতে পেলাম যে এখানে 22 ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দেয় আর এইখানে তোমার দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, আর উত্তর গোলার্ধে কিন্তু এর বিপরীত অবস্থা, এখানে দিনের ভাগ কম এবং রাতের ভাগ বেশি, আর এখানে দিনের ভাগ বড় এবং রাতের ভাগ ছোট, যার জন্য এখানে গ্রীষ্মকালীন আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ গরম আবহাওয়া। আবার কি করে এই 22 ডিসেম্বরের পর থেকে আবার সূর্য একটু একটু করে আবার উত্তর দিকে সরতে থাকে, তখন এইখানে তোমার মার্চ মাসে এসে 21 মার্চ তারিখে এখানে আবার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই দিনও আবার দিন এবং রাত্রি সমান হয় এবং উভয় গোলার্ধে দিন এবং রাত্রি সমানভাবে তাপ পায়। তাহলে আমরা দিবারাত্রির তারতম্যের জন্য যে উত্তাপের হ্রাসবৃদ্ধি হয় এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব ঋতু পরিবর্তন। তোমরা জানো যে বৎসরকে কয়েকটা ঋতুতে ভাগ করা হয়, হ্যাঁ, এখানে কিন্তু চারটা ঋতু ধরা হয়। কী কী ঋতু? গ্রীষ্ম, আমরা ধরি আমাদের বাংলাদেশে 6টা, কিন্তু পুরো পৃথিবীতে 4টা ঋতু ধরা হয়। বর্ষা হবে না, আমাদের বাংলাদেশে বর্ষা ধরা হয় গ্রীষ্ম শরৎ, আমরা আবার হেমন্ত ধরি, হেমন্ত হবে না, গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত, এই 4টা ঋতু। তো আমরা এখন দেখব ঋতু পরিবর্তনের কারণগুলো কী কী, পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাসবৃদ্ধি হয়, অর্থাৎ কোথাও কি দিনের ভাগ বড় হয় এবং রাতের ভাগ ছোট হয়, দিনের ভাগ বড় হওয়ার ফলে উত্তাপ বেশি পায় আর রাতের ভাগ ছোট হওয়ার ফলে কি হয় যেই উত্তাপটা সূর্য থেকে পায় সেটা বিকিরণ করে তাপ শেষ হয় না, অর্থাৎ তাপটা রয়েই যায় ওই এলাকাতে, তাপটা থেকেই যায়, তাপটা সঞ্চিত থাকে, হ্যাঁ, যার জন্য কি হয় গরম আবহাওয়া বিরাজ করে। কিন্তু আবার এর বিপরীত অবস্থাও দেখা যায়, যেখানে রাতের ভাগ বড় দিনের ভাগ ছোট, হ্যাঁ, সেখানে সূর্য থেকে যেই তাপটা পায় সেটা কিন্তু সেই তাপে ভূপৃষ্ঠ বা পৃথিবীর সব কিছুই বা ওই এলাকার সব কিছু উত্তপ্ত হওয়ার আগেই কি রাত শুরু হয়ে যায়, রাতে তো আর সূর্যের তাপ থাকে না, তখন কী করে আস্তে আস্তে যেটুকু তাপ ছিল সেটা তো বিকিরণ করেই শেষ হয়ে যায় এবং আরও তাপ বিকিরণের মাধ্যমে আরও ঠান্ডা হয়ে যায়, ফলে সেইখানে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এবং শীতকাল।
তো এইভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে দিন রাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাসবৃদ্ধি হয়। এবার দেখো পৃথিবীর গোলাকৃতির জন্য, পৃথিবী গোল বলে সূর্যের তাপ এই যে এইখানে যেভাবে লম্বভাবে পড়ে, এইখানে কিন্তু লম্বভাবে পড়ে না, এখানে তির্যকভাবে পড়ছে। হ্যাঁ, যার জন্য কি হচ্ছে দেখো, এই তির্যকভাবে পড়াতে এখানে সূর্যের তাপ খুব কম পায়, আর এখানে লম্বভাবে পড়াতে সূর্যের তাপ বেশি পায়। আবার পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ বলে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ হওয়াতে সব জায়গায় সমানভাবে কি করে সূর্যের তাপ পায় না। পৃথিবীর এই উপবৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ সূর্য থেকে এই যে পৃথিবী যে এই কক্ষপথে আবর্তন করে, এই এইখানে যতটুকু দূরত্ব, এখানে যতটুকু দূরত্ব, এখানে এই দূরত্বের হেরফের হয়। অর্থাৎ এইখানে তোমার পহেলা জানুয়ারি থেকে 3 জানুয়ারি পর্যন্ত এখানে এর দূরত্বটা হলো 14,35,00,000। হ্যাঁ, 14,35,83,500 কিলোমিটার। এটাকে বলে কি অনুসুর অবস্থান। অর্থাৎ এই যে 1 থেকে 3 জানুয়ারি এই অবস্থানটাকে বলে অনুসুর অবস্থান। অর্থাৎ এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কম থাকে। আর এই যে 1 থেকে 4 জুলাই এখানে যদি পৃথিবীটা থাকে, তাহলে এইখানে তোমার 15,14,20,000, এই যে দূরত্বটা 15,00,000, হ্যাঁ 14,20,500 কিলোমিটার এই দূরত্বটা, হ্যাঁ এটাকে বলে অপসূর অবস্থান। আর তাহলে এই দূরত্বটা পৃথিবী আর সূর্যের মধ্যে বেশি, আর এই দূরত্বটা কম, এটা হলো অনুসুর, অনুমানী ছোট, আর এটা অপসূর বেশি। এবার পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান, পৃথিবীর কক্ষপথে নিজ কক্ষপথে যে আবর্তন করে, এটা কিন্তু তোমার কক্ষপথের সাথে সমকোণে অবস্থান করে না, এটা 65.5 ডিগ্রি কোণে অবস্থান করায় তোমার সূর্যরশ্মি সমানভাবে পায় না, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। বার্ষিক গতির কারণ, এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে আবর্তন করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন একবার কী হচ্ছে, পৃথিবী সূর্যের উত্তর দিকে হেলে আসছে, আবার আরেকবার দক্ষিণ দিকে চলে আসছে। যখন উত্তর দিকটা সূর্যের কাছাকাছি আসে, তখন উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি পায়, আবার যখন দক্ষিণ গোলার্ধটা সূর্যের কাছাকাছি আসে, তখন দক্ষিণ গোলার্ধ তাপ বেশি পায়। এই জন্য বার্ষিক গতির কারণে কি হয়, পৃথিবীর ঋতু পরিবর্তন আমরা দেখতে পাই। আমরা এখন দেখে নেই ঋতু পরিবর্তন প্রক্রিয়া। ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় আমরা 4টি ঋতুর 4টি অবস্থান দেখব। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এটা হলো তোমরা তো জানো যে পৃথিবীর নিরক্ষরেখার মাধ্যমে উপরের অর্ধেককে উত্তর গোলার্ধ, নিচের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। তো এই যে দেখো, এই 21শে মার্চের পর এই 21শে জুন তারিখে এসে, এই আমি একটু আগেও বললাম এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা মকর ক্রান্তিতে, হ্যাঁ লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এই সূর্যরশ্মিটা মকর ক্রান্তি এই রেখার উপর লম্বভাবে পড়ে এবং এই রেখা অতিক্রম করে আর উত্তর দিকে সূর্যের আলো লম্বভাবে পড়ে না, এটা
এখান থেকে আবার দক্ষিণ দিকে আসতে থাকে। আর এই যে একুশে মার্চ তারিখ, এটা হলো উত্তর অয়নান্ত, অর্থাৎ উত্তর গোলার্ধের এটাই সূর্যের লম্বভাবে পড়ার শেষ সীমানা। তো এই একুশে জুনের দেড় মাস আগে থেকে এবং দেড় মাস পর পর্যন্ত কি হয়, এই উত্তর গোলার্ধটা সূর্যের দিকে হেলে থাকে। হেলে থাকার কারণে উত্তর গোলার্ধে দিনের ভাগ বড় হয়, রাতের ভাগ ছোট হয়। এবং দিনের ভাগ বড় হওয়াতে এইখানে কি হয়, তাপ বেশি সময় ধরে পায়, এবং রাত ছোট হওয়াতে সেই তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না, আবার সূর্য উঠে যায় এবং আবারও তাপ পেতে থাকে। এই জন্য এখানে গরম আবহাওয়া বিরাজ করে, আর যার জন্য এই উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। আর দক্ষিণ গোলার্ধে আমরা এর বিপরীত অবস্থা দেখতে পাই। দক্ষিণ গোলার্ধ কী করে, সূর্য থেকে দূরে থাকায় এখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে, যার জন্য কি হয়, দিনের ভাগ হয় ছোট আর রাতের ভাগ হয় বড়, যার জন্য দিনে যতটুক তাপ পায় সেটুকু বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় এবং রাত বড় হতে আরও বেশি ঠান্ডা হয়, ফলে এখানে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, যার জন্য দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। তো এইভাবে এই এই একুশে মার্চের পর থেকে পৃথিবী এই যে এইভাবে আসতে থাকে, যখন এখানে আসতে আসতে থাকে তখন উত্তর গোলার্ধ কী করে, সূর্য থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে, আর দক্ষিণ গোলার্ধ কী করে, সূর্যের কাছে আসতে থাকে। এরকম আসতে আসতে তোমার তেইশে সেপ্টেম্বর তারিখে এসে কী হয়, এই নিরক্ষরেখা, এই 0°, এটা হলো নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপর সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে, যার জন্য কী হয়, এখানে দিনের ভাগ, যে উত্তর গোলার্ধ দিন ছোট হতে ছিল, রাত বড় হতে ছিল, আর দক্ষিণ গোলার্ধ দিন বড় হতে ছিল এবং রাত ছোট হতে ছিল, তখন কী হয়, দিন এবং রাত 23 সেপ্টেম্বরে সমান হয়ে যায় এবং উভয় গোলার্ধে কী করে, সূর্যের তাপ সমানভাবে পায়, যার জন্য কী হয়, উভয় গোলার্ধে দিন রাত সমান হয়। এই জন্য এই উত্তর গোলার্ধে তোমার গ্রীষ্মের পরে শরৎকাল, আর দক্ষিণ গোলার্ধে তোমার শীতের পরে বসন্তকাল। তো এই উত্তর গোলার্ধে এই জন্য শরৎকাল হওয়ায় এটাকে শারদ বিষুব বলা হয়, এরপর এখানে তো এই তোমার 23 সেপ্টেম্বরের পনেরো দিন দেড় মাস আগে থেকে এবং দেড় মাস পর থেকে এই আবহাওয়া বিরাজ করে, এবং এরপরে কী করে, তোমার দক্ষিণ গোলার্ধ আরও সূর্যের কাছে আসতে থাকে আর উত্তর গোলার্ধ সূর্য থেকে আরও দূরে সরতে থাকে, ফলে এই এইভাবে আসতে আসতে তোমার বাইশে ডিসেম্বর তারিখে এসে দক্ষিণ 23.5°, দক্ষিণ অক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে এইখানে কী দেখতে পাই আমরা, যে এইখানে তোমার দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে আসে, যার জন্য এই এই 23.5°র লম্বভাবে কিরণ দেয়, এবং এইখানে দক্ষিণ গোলার্ধে দিনের ভাগ বড় এবং রাতের ভাগ ছোট হয়, আর যার জন্য এখানে গরম আবহাওয়া বিরাজ করে, আর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকায় এইখানে কিন্তু দিনের ভাগ ছোট হয় এবং রাতের ভাগ বড় হয়, ফলে এখানে তাপ কম পায় এবং তাপ যেটুকু পায় সেটুকু বিকিরণ করে, আরও ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, যার জন্য উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, অর্থাৎ এই আবহাওয়াটা দেড় মাস আগ থেকে দেড় মাস পর পর্যন্ত বিরাজ করে। এরপর কী করে, এই 22 ডিসেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধ আস্তে আস্তে কী করে, সূর্য থেকে দূরে সরতে থাকে আর উত্তর গোলার্ধ আস্তে আস্তে সূর্যের কাছে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে তোমার 21 মার্চ তারিখে এসে আবার এই যে দেখো, এখানে দেখো, এইখানে তো সূর্য লম্বভাবে কিরণ দিল, এটা ছিল দক্ষিণ অয়নান্ত, এবার এইটাই শেষ, দক্ষিণ গোলার্ধে এটাই সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার শেষ সীমানা। এরপর আস্তে আস্তে তো সূর্য আবার উত্তর দিকে আসতে থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসতে থাকে, কাছে যেতে থাকে, আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরতে থাকে। এভাবে আবার এইখানে আসে, কিন্তু এখানে
তোমার নিরক্ষরেখার উপর আবার 21 মার্চ তারিখে এসে কি হয় হয়ে যায় দুই উভয় গোলার্ধে আবার কি হয় সূর্যের তাপ সমানভাবে পড়ে তখন এই উভয় গোলার্ধে দিন এবং রাত্রি সমান হয় যার জন্য এইখানে কি হয় উত্তর গোলার্ধে বসন্তকাল শীতের উত্তর গোলার্ধে এর আগে শীতকাল ছিল শীতের পরে বসন্ত আর দক্ষিণ গোলার্ধে এর আগে ছিল গ্রীষ্মকাল গ্রীষ্মের পরে শরৎকাল হ্যাঁ আর এই জন্য আমরা একে বসন্ত বিষু বা মহা বিষু বলে থাকি অর্থাৎ এই 21 মার্চ তারিখে এসে আবার দিন রাত্রি সমান হয়ে যায় যার জন্য আমরা এটাকে বসন্ত বিষু বলি আবার এভাবে আবার এগোতে থাকে অর্থাৎ আবার কি হবে উত্তর গোলার্ধ আবার সূর্যের কাছাকাছি আসতে থাকবে আর দক্ষিণ গোলার্ধ আর সূর্য থেকে দূরে সরতে থাকবে এভাবে আবার 21 জুন এইভাবে এই যে উপবৃত্তাকার পথটা ঘুরে আসে এটাই এই এই উপবৃত্তাকার ঘুরে আসে পথটা ঘুরে আসার নামই হলো পরিক্রমণ গতি বা বার্ষিক গতি আর এইভাবেই এই পরিক্রমণ গতির মাধ্যমে বছরে ঋতুগুলোর পরিবর্তন হয় এখন আমরা দেখব ঋতু পরিবর্তনের প্রভাব শিক্ষার্থীরা আমরা এখন দেখে নেই ঋতু পরিবর্তনের প্রভাব ঋতু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে ঋতু পরিবর্তনের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পোশাককে প্রভাবিত করে আমরা শীতকালে এক ধরনের পোশাক পরি গরমকালে কিন্তু অন্য ধরনের পোশাক পরি হ্যাঁ এটা ঋতু পরিবর্তনের কারণেই হয়ে থাকে শীতকালে আমরা কি ছাতা নিয়ে বের হই কিন্তু গরমের সময় আমরা রোদ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে বের হই পৃথিবীর বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তনের ফলে বিনোদন কেন্দ্র হিসাবে আবির্ভূত হয় যেমন আমাদের দেশে শীতকালে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয় হ্যাঁ তারপরে ঋতু পরিবর্তনের জীবনযাত্রার বৃদ্ধি জীবন জীবজগতের বৃদ্ধি বিস্তার নিয়ন্ত্রণ করে ঋতু পরিবর্তনের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে যেমন আমাদের দেশে গ্রীষ্মের সময় কালবৈশাখী জ্বর হয় শীতকালেও নিম্নচাপের অনেক সময় নিম্নচাপের সৃষ্টি হয় এরকম আবহাওয়ার পরিবর্তন দেখা যায় শিক্ষার্থীরা তোমরা আজকে এই দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করলাম তো যতটুকু আমরা পড়েছি আলোচনা করেছি তোমরা আমি আশা করি তোমরা সব বুঝতে পেরেছো তো এইটুকু ভালো করে শিখলে তোমরা পরীক্ষায় আশা করি ভালো ফল করতে ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের সবাইকে পরীক্ষার ভালো করো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ